নমস্কার দেখছেন জি 24 ঘন্টা দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি পেজ 1 সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী আর স্বর্ণালীর সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা আর স্বর্ণালী আজকে পেজ 1 এর শুরুতে দিনের সেরা বাছাই করার খবরের শুরুতে যে খবরে আমরা নজর রাখব যে ছোটবনের সঙ্গে যে সম্পর্ক তার যে শেষ সুতো সেটাও কিন্তু শুভেন্দু অধিকারী আজকে ছেড়ে দিলেন কারণ দল থেকে তিনি কিন্তু আজকে একেবারে তার যে সদস্যপদ সেখান থেকে তিনি বেরিয়ে গেলেন একদম বিগত কদিনই আমরা দেখেছি এক এক করে একটা করে সেই সুতো কাটতে কাটতে গেছেন শুভেন্দু অধিকারী এবং প্রথমে মন্ত্রিত্ব ছাড়া তারপরে গতকাল বিধায়ক পদ ছাড়া এবং আজকে সদস্য পদও ত্যাগ করলেন শুভেন্দু অধিকারী এবং জি 24 ঘন্টায় প্রথম এই খবর জানিয়েছিল আপনাদেরকে এবং আরো যেটা গুরুত্বপূর্ণ খবর তা হলো শনিবার অমিত শাহর সভাতে বিজেপিতে যোগদান করতে চলেছেন শুভেন্দু অধিকারী এমনটাই খবর মন্ত্রিত্ব আগেই ছেড়েছিলেন বুধবার বিধায়ক পদ থেকেও ইস্তফা মন্ত্রিত্ব আগেই ছেড়েছিলেন বুধবার বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন শুভেন্দু অধিকারী আর তৃণমূল কংগ্রেসের মধ্যে সম্পর্কের শেষ সুতোর মতো জুড়েছিল দলের প্রাথমিক সদস্য পদ তারপর মন্ত্রিত্ব একুশের আগে এবার রাজনীতির 22 গজে নতুন ইনিংস শুরু করার পথে শুভেন্দু অধিকারী জনশক্তি আসল শক্তি জনশক্তি তার শক্তি বিধায়ক পদে ইস্তফার পর জি 24 ঘন্টা এক্সক্লুসিভ শুভেন্দু অধিকারী তাম্রলিপ্ত সরকারের বর্ষপূর্তি অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী প্রতিটা কথাই আতশ কাঁচের তলায় চলছে কাটা ছেঁড়া কেমন লাগছে আপনার নিজেকে ফ্রি মনে হচ্ছে আমার জনশক্তি আছে বুঝছেন আমি ওই শক্তি আসল শক্তি বিধায়ক পদে ইস্তফার পরে জি 24 ঘন্টায় এক্সক্লুসিভ শুভেন্দু অধিকারী নদীগ্রামে জমি আন্দোলন থেকে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক উত্থান সেই সময় বামেদের অত্যাচার লক্ষণ শেঠদের একচ্ছত্র দাপটকে চ্যালেঞ্জ করে পাল্টা প্রতিরোধের কথা বলতেন শুভেন্দু সেই অধ্যায়ের প্রায় এক যুগ পর আবারও সেই একই সতর্কতা ব্রিটিশকে তাড়িয়েছি অত্যাচার করেছিল যে অত্যাচার করবে তাকেই যেতে হবে তাম্রলিপ্ত সরকারের প্রতিষ্ঠা দেশের স্বাধীনতার ইতিহাসে অন্যতম উজ্জ্বল অধ্যায় নিমতৌড়িতে তাম্রলিপ্ত সরকারের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ঘিরেও বার্তা শুভেন্দুর আত্মোৎসর্গ দিবস তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস এগুলো জানে না এগুলো অংশগ্রহণ করে না এর ইতিহাস জানে না তারা কেবলমাত্র কি করে ভোট চাই ভোট দাও ভেঙে দাও গুড়িয়ে দাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জনসমর্থন থেকে স্বাধীনতা আন্দোলনের প্রতি শ্রদ্ধা ভোট রাজনীতির প্রসঙ্গ টেনে কাকে খোঁচা দিলেন শুভেন্দু জল্পনায় ব্যস্ত রাজনৈতিক মহল তবে একটি রাজনৈতিক মহল একমত তারা জানাচ্ছেন নিজেদের জেলায় জড়িয়ে থাকা আবেগ আর ইতিহাসকে আঁকড়ে ধরে রাজনীতিতে এগোতে চাইছেন শুভেন্দু অধিকারী ব্যুরো রিপোর্ট জি 24 ঘন্টা নাটক করছেন শুভেন্দু নিরাপত্তা ইস্যুতে রাজ্যপালকে চিঠি লেখায় দল ত্যাগী নেতাকে আক্রমণ ফিরাদের নিজের থেকে নিল না এখন আবার সিকিউরিটির ভয় নিজেই তো সিকিউরিটি ছাড়লো তো সরকার তো সিকিউরিটি ছাড়াইনি তাহলে আজকে আবার সিকিউরিটির কথা হচ্ছে এগুলো নাটক চলছে যাবার আগে ভূমিকা তৈরি হয় আগামী দিনে তৃণমূল করার জন্য কেউ থাকবে না শুভেন্দুর দল ছাড়া প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের যেভাবে পার্টি ছেড়ে চলে যাচ্ছে টিএমসি থেকে লোকেরা আর কদিনের মধ্যে পিসি ভাইবো আর বাড়ি পাহারা দেওয়ার জন্য ববি হাকিম ছাড়া কেউ থাকবে না অনেকে বলবে তাহলে এতদিন ছিল কেন কি করবে যাবে কোথায় যাওয়ার জায়গা ছিল না লোক ভেবেছিল সিপিএম এর অত্যাচার থেকে বাঁচার জন্য পরিবর্তন করি তাই লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে দিদিমণিকে নিয়ে এসেছিলেন আমাদের মায়েরা লাইনে দাঁড়িয়ে বলেছিলেন পরিবর্তন চাই দিদিকে মুখ্যমন্ত্রী চাই হলো তারপরে কি হলো সবচেয়ে বেশি অপমান মায়েদের হয়েছে তৃণমূল একটা ক্লাব কোনো নীতি নেই কটাক্ষ অধীর চৌধুরীর একটা পার্টির তার কোনো অবজেক্টিভ নেই কোনো পলিটিক্যাল অবজেক্টিভ নেই কোনো পলিটিক্যাল এম নেই কোনো আইডিওলজিক্যাল মুডিংস নেই
না আছে নীতি, না আছে আদর্শ, না আছে লক্ষ্য, সে কী করে চলবে? তাই তাকে একটা সময়ের পর সে ট্র্যাক হারিয়ে ফেলে। একটা মমতা ব্যানার্জি একা, তার দল, এটা তো ক্লাব, এটা তো কোনো পার্টি না, এটা একটা ক্লাব। সেই ক্লাবের সদস্য এরা এতদিন করে কমে খেয়েছে, এটা মমতা ব্যানার্জিও বলছে যে 10 বছর করে কমে খেলে এখন চলে যাচ্ছ। এটা আমি না, মমতা ব্যানার্জি নিজেই বলছে। তা করে কমে খেতে খেতে পেট ভরে গেছে, আর তো মমতা ব্যানার্জি দেওয়ার কিছু নেই। কারণ একটা রাজনৈতিক দল তার দলকে বাঁচিয়ে রাখে, সেখানে ফডার কী, খাদ্য কী, নীতি আদর্শ, এগুলো হচ্ছে খাদ্য। আর তোর কোনো খাদ্য নেই একটা দলের, ফলে তারা এই দল তো তাদের করার মানসিকতায় এই দলের প্রতি উঠে যাবে আস্তে আস্তে। শুভেন্দু অধিকারী বিধায়ক পদ থেকে ইস্তফার পর 24 ঘন্টা পার, কিন্তু এখনও খাতায় কলমে বিধায়ক শুভেন্দু অধিকারী। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন, সব কিছু খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত অর্ডার রিজার্ভড। ঘড়িতে 4টে বাজে। 16ই ডিসেম্বর 2020 সবাইকে চমকে দিয়ে বিধানসভায় ঢুকলেন শুভেন্দু অধিকারী। প্রথম সেই খবর দিল জি 24 ঘন্টা। কালকে আপনি দিল্লি আসছি লেটার, দিস ইজ দি লেটার। क्या क्या आप জয়েন কর রহে হ্যায় বিজেপি? দিস ইজ দি লেটার। শুভেন্দু দা क्या आप বিজেপি জয়েন কর রহে হ্যায়? শুভেন্দু দা একবার একটু। তারপর অনেকটা সময় পার, ক্যালেন্ডারের তারিখ বদলে গেল, শুভেন্দু এখনো খাতায় কলমে বিধায়ক। ইস্তফা খতিয়ে দেখছেন অধ্যক্ষ। আমি এর উপরে বলেছি যে আমি এর উপরে একটা বিবেচনা প্রসূত অর্ডার দেব, যতক্ষণ সেই অর্ডারটা না দিচ্ছি আমি এর কথা বলা যাবে না। এটা গ্রহণ করা হয়েছে, এও বলা যাবে না এটা প্রত্যাখ্যান করা হয়েছে। তাই শুভেন্দু খাতায় কলমে এখনো বিধায়ক। বুধবারই অভিযোগ উঠেছিল শুভেন্দু স্পিকারের সামনে ইস্তফা পত্র লেখেননি, তাই তার ইস্তফা গ্রহণ নাও করা হতে পারে। বৃহস্পতিবার এ নিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুড়েছেন নন্দীগ্রামের বিধায়ক। আমি ঠিক, সারা দেশে পদত্যাগী বিধায়কের বিধায়ক পদ খারিজ করতে ঝাঁপিয়ে পড়ে শাসক দল, আর এখানে বিদ্রোহী বিধায়কের বিধায়ক পদ বাঁচাতে মরিয়া রাজ্যের শাসক দল। এ যেন পুরো উল্টো পুরাণ, গোটা বিষয়টি আমি উপেক্ষা করছি। নৈতিকভাবে আমিই ঠিক, অধ্যক্ষ বড়জোর আমার সই যাচাই করার জন্য ডাকতে পারেন, সেক্ষেত্রে আমি যাব। শুভেন্দুর ইস্তফা নিয়ে বল এখন অধ্যক্ষর কোর্টে, শুভেন্দুকে ডেকে পাঠাতে পারেন, ইস্তফার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিতে পারেন, অনির্দিষ্টকালের জন্য সিদ্ধান্ত ঝুলিয়ে রাখতে পারেন। শনিবার বিজেপিতে নতুন ইনিংস শুরুর সম্ভাবনা, তার আগে বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন শুভেন্দু। রাজনৈতিক মহল বলছে আর কয়েক মাস পরে ভোট, ইস্তফা গ্রহণ হলো কি হলো না তা নিয়ে আর খুব একটা যায় আসে না শুভেন্দু। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।